cash in the ball, cash in the call, chick in the jaw, go get lucky in the law. Armadur bisay matite. Oh my god! Wow! Prepati lebar nabiler by Tamil jaya chobi lagan Tamil. Pick up, pick up, usta pick up, pick up. Music video. Tube break up, break up, yo. Pick up, pick up, usta pick up. বাসা থেকে বের হওয়ার আগে মানে what are the things that you will take with you? Maybe একটা টুপি নিলেন, maybe একটা আমব্রেলা নিলেন, maybe একটা ওয়াটার বটল নিলেন, বাচ্চাদের স্কুল ব্যাগে কি কি ভরে দিতে পারেন, তারপরে what to do. আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হিট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, সেই সাথে রয়েছে রাতারাতে সোশ্যাল মিডিয়া কাঁপানো দম ফাটানো কিছু হাসিফানি ভিডিও যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। আহমেদ সাদিয়া আমার আম্মু লাগে ক, সাদিয়া মারলে রোস্ট করছ তুই, রাস্তা ধরে সাদিয়া সবাই গেছে, তুই ক, হ্যাঁ সাদিয়া তোর কাছে সবাই এসে ক ক, তোর মাথা নষ্ট। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। আচ্ছা বুদ্ধি আর ইচ্ছা থাকলে উপায় হয়, সামনে যত বড় বাধা আসুক না কেন। নতুন কিছু, নতুন কিছু, আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি, সুন্দরী মানে এই আপুটা হচ্ছে আমার আম্মু। আপুটা হচ্ছে আমার আম্মু। ভাই বুঝলাম না আপু আবার আম্মু হয় কেমনে, এটাই চাই। যাই হোক বাদ দেন ভাই, বেড়ি মানুষ। উবাইদুল কাকু স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পর যা করবে। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেক আপ করে দিয়েছে। এতক্ষণ তো অনেক ফজিলতপূর্ণ আলোচনা শুনলাম, এখন একটা ভিডিওতে লাইক দিয়ে দিন। না না কাজটা একদম ঠিক হয়নি, এতগুলো মেয়ের সামনে এভাবে আপ্যায়ন করাটা। যাই হোক বাইটার জন্য হ্যাপি প্রপোজ ডে। এই ভাইদের জন্য সবাই মাগফিরাত কামনা করি, আমিন। সব কে দেখা পড় রা। ভাই কিউট হওয়ার তো একটা লিমিট থাকে, এই আপুটা তো লিমিটটাই ক্রস করে ফেলছে। ৪২ ডিগ্রি তাপমাত্রায় তারা হট হয়ে গিয়েছে, তাই সহ্য করতে পারতেছে না, তাই বাইকে রোমান্স করছে। কিছুক্ষণ পর দেখবেন নিউজ চ্যানেল হেডলাইন, টাকের নিচে পড়ে দুই বাইক আরোই খতম। যারা এই আপুটাকে দেখে ক্রাশ খেয়েছেন তাদের জন্য বলছি, এই আপুটার কিন্তু স্বামী আছে, আর শুধু স্বামী নেই সাথে একটা বেবি আছে, তার কিন্তু একটি বাচ্চাও আছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা,
আহা, প্রকৃতির চাঁদ প্রকৃতিতে বিলিয়ে দিলি সুন্দর, তবে পথে ঘাটে এরকম করে আপনার কোনো ফ্রেন্ড আছে নাকি তাকে মেনশন করতে পারেন চাইলে। কথায় আছে না, চোরের দশ দিন গৃহস্থর একদিন, কিছুটা এমন হয়েছে এই ভাইটার সাথে। এখন বুঝো ঠেলা। ফেলছেন কেন? কেন ফেলছেন? কে বলছে? দোকানের নাম কি? শ্রাবণী। তালা মেরে দিব এখন, পরিষ্কার করেন। ঠিক আছে, আসেন, এবার আসেন, এবার আসেন। এটা এটা এত সুন্দর কেন? এখন ঠিক আছে, নিজের দোকান পরিষ্কার রাখা, পাবলিক প্লেস নোংরা করো, এগুলোকে এমনি শিক্ষা দিতে হয়। পারলে কয়েকদিনের জন্য দোকানটা অফ করলে দিলেই ভালো হতো, তাহলে যদি এদের শিক্ষা হয়। আসলে ভাই, ঘুরতে গেলে শুধু এমনটা হয়। এক পাগলে বলছিল টিকটকে বউ নিয়ে ভিডিও করলে নাকি ভিডিও ভাইরাল। ওই পাগল হয়তো জানে না যোগ্যতা থাকলে বউ নিয়ে ভিডিও করতে হয় না। হ্যাঁ ভাই, ঠিক কইছো, বউ নিয়ে ভিডিও করতে হয় না, কিন্তু তোমার সাথে যে তোমার ছেলে বন্ধুটা আছে ওইটা কিন্তু কিউট আছে। যাই হোক, এরা হচ্ছে টিকটকার, তাদের ব্রেন পিছনে থাকে। এখন দেখা যাক অমর ভাইয়ের কিছু দম ফাটানো হাসির ভিডিও। দোস্ত, আমি একটা জিনিস খেয়াল করলাম, বুঝছস, পকেটে টাকা না থাকলে বন্ধু বান্ধব পাশে থাকে না। আয় তাইলে তোর কপালটা ভালো, আমার মতো বন্ধু বান্ধব পাইছস। তোর পকেটেও তো কখনো টাকা থাকে না, তাও তো আমরা সবসময় তোর পাশে থাকি। এইরকম কিছু না, তোর আমার পাশে আছিস কারণ আমার মতো তোর অভুকিন নেই। টিয়া থাকলে এখন কোন পার্কে পড়তে থাকবি মেয়ে নিয়ে? ল শুনলাম মসজিদে জিলাপি দিতেছে। জিলাপি জিলাপি বাইগান। তো চলো এখন দেখে আসি এক নজর টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্ত্র কিছু ফানি ভিডিও, যে আপনাকে ভরপুর বিনোদন দিবে। যে গরম পড়ছে না জানি ফ্যানও কখন বলে আমারে বাতাস কর। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মধ্যে খিনি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया पहनने जाना है। बाय।